আজ আমি লাউ পাতার একটা দারুণ রেসিপি বানাবো। লাউ পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানানোর জন্য দেখো, আমি এখানে লাউ পাতা তুলতে এসেছি। এখান থেকে আমি কয়েকটা লাউ পাতা তুলে নেব, আর লাউ পাতাগুলো একটু কচি কচি দেখে তুলতে হবে, আবার খুব কচি হবে না। আমি কই মাছ দিয়ে লাউ পাতার সিদ্ধ বা ভাপা করব বলে আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলোকে আমি একটু এইরকমভাবে কেটে নিচ্ছি, মানে যে লাউ পাতার ডাঁটাটা আছে তার থেকে এই খোলাটা একটু বাদ দিয়ে দিচ্ছি এইরকমভাবে। এরকম করে আমি সবগুলোই করে নেব, আর এখানে অর্ধেকটা করা হয়েও গেছে। দেখো লাউ পাতার ডাঁটার খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই লাউ পাতাগুলোকে আমি এইরকমভাবে কুচু কুচু করে কেটে নেব, যেভাবে শাক কাটে সেই রকমভাবেই এই শাকটাও আমি কেটে নেব। একদম ছোট ছোট, একদম কুচি কুচি করে কেটে নেব। দেখো এবার দেখো আমি এখানে একটা আলুও ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো আলুটাকেও এইরকমভাবে কেটে নেব, চারচালা করে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব, মাছটাকেও ভালো করে ধুয়ে নেব। আর মাছটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার আমি এই আলুটাকেও ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কড়ার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব, তারপর শুকনো লঙ্কাটা আমি লবণ দিয়ে গুঁড়ো করে নেব। দেখো লঙ্কাটা এখানে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার লঙ্কাটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখো কড়ার মধ্যে আমি লাউ পাতা, কই মাছ আর আলু দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দেব লবণ। এবার এর মধ্যে জল দেব যাতে সব ভালো করে সেদ্ধ হয়। এবার আমি চাপা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখবো এটা ভালো করে একটু সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা তুলে দেখার পর দেখো এর মধ্যে আরও একটু জল আছে, তার জন্য এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো আমাদের আলুটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও। দেখো আমাদের কই মাছগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই কই মাছের আমি কাঁটাগুলোকে বাদ দেব, কাঁটাগুলো বাদ দিয়ে আমি কই মাছটাকে ছাড়িয়ে নেব। দেখো আমার কই মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, একদম কিন্তু এর মধ্যে একটুও কাঁটা নেই। আমি এবার এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। লঙ্কাটা আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম লবণ দিয়ে, সেটার সাথে আলু আর এই লাউ পাতাটা সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি এটা মাখিয়ে নিচ্ছি, এটাকে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম ননি করে। দেখো মাখানো হয়ে গেছে, এর মধ্যে লবণ দিলাম না কারণ সেদ্ধ করার সময় আর লঙ্কা গুঁড়ো করার সময় লবণ দিয়েছিলাম তাই। এই কই মাছ দিয়ে লাউ পাতা মাখা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা এইরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আমার কিন্তু দারুণ লাগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।